আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। তো এই যে আমি আমার আগের ব্লগে দেখিয়েছিলাম, আমি একটা ওয়ালমেট বানিয়েছিলাম, এই যে দেখতে পাচ্ছেন ওয়ালমেটটা আমি পুরোপুরি বানিয়ে ফেলেছি। এখানে হ্যাপি ফ্যামিলি লিখেছি, আমরা খুবই সুখী ফ্যামিলি। আর আমার বাচ্চাটা তো খুবই খুশি, দেখতেই পাচ্ছেন ওর খুশি মুখটা দেখলে খুবই ভালো লাগে। তো আমি কালকে শুক্রবার গেছে, শুক্রবার বিকেল থেকে ব্লগ শুরু করছি। বাইরে দেখতে পাচ্ছেন একটু কেমন যেন একটা কালার হয়েছে, খুবই ভালো লাগছিলো। রামিদার আব্বু চলে এসেছে অফিস থেকে, তো আমরা এখানে বেলকনিতে বসে বসে একটু চা খাচ্ছিলাম। আর একটু আমি এখানে পপকর্ন ভেজেছিলাম, ওইগুলি খাচ্ছি। রামিদা তো খুবই খুশি। আজকে আমরা একটু দাওয়াত খেতে যাব, রাত্রের দাওয়াত, দুপুরে দিয়েছিল তো রাত্রেই যাচ্ছি। তো আমরা চলে এসেছি দাওয়াত খেতে রামিদার আব্বুর বন্ধুর বাসায়। তো রামিদা অনেক খুশি হয়েছে, যেহেতু এখানে আসার পরে আমি আর কোথাও যাওয়া হয়নি, এখানে প্রথম এই বাসায় এসেছি, তারপরে নতুন। কিন্তু ভাবি আর ভাইয়াটা খুবই ভালো ছিল, লাগিয়ে যে নতুন এসেছি, খুবই আমাদেরকে আপ্যায়ন করেছে, আদর করেছে। রামিদাকে তো চিপস চকলেট অনেক কিছু কিনে দিয়েছে খুবই। আর ভাবি ভাইয়ার দুইটা মেয়ে আছে, খুবই আদর করেছে রামিদাকে। রামিদা দেখতেই পাচ্ছেন এই মেয়েটাও ভাইয়ার মেয়ে, ওকে খাইয়ে দিচ্ছে, ওর সাথে খেলছে। ও তো রামিদা তো খুবই খুশি হয়েছে। আর রামিদার আব্বু বসে বসে টিভি দেখছে। তো এই যে দেখতে পাচ্ছেন এটা বাসা। তো ভাবি রান্না করছে, তো এই যে অনেক দিন পরাম, তো খুবই ভালো লাগছিলো। যেহেতু কিছু চিনি না, এই ভাইয়াটা ভাবিটা আমাদেরকে অনেক দিন বলছিলো যে এখানে ওদের বাসায় আসতে, তো রামিদার আব্বুর টাইম ছিল না, তো চলে আসলাম। এই যে খাবার দাবার দিয়ে দিয়েছে, তো দেখতেই পাচ্ছেন এখানে অনেক কিছু রান্না করেছে ভাবি। তো এগুলি যে এখানে মাছ ছিল, তারপরে এখানে রুই মাছ ছিল, ডিম ছিল, তারপরে এখানে ছিল শিং মাছ, আমি শিং মাছ খাই না, তারপরেও দিয়েছে। আর এখানে গরুর মাংস ছিল, তো মুরগি করতে চেয়েছিল, আমরা মুরগি বলেছি খাবো না। তো দেশের থেকে হাঁস নিয়ে এসেছে আমাদের জন্য স্পেশালভাবে, ভাইয়ার ভাই। তো ওগুলো এই যে দেখতে পাচ্ছেন হাঁস দিয়ে দিয়েছে, খুবই মজা হয়েছিল। আমার প্লেট তো পুরো ভরে গেছে, আর অনেক কিছু ছিল। তো এই যে এখানে একটু কোক খেয়ে নিয়েছি, কোক দিয়েছিল, তো আপনাদের সাথে সব কিছু শেয়ার করছি। তো এই যে এখানে একটু ভাইয়ার ভাবি পান খায়, তো ভাইয়ার ভাবি আমাকে একটু পান দিল, ও তাদের দেশের সুপারি, খুবই মজা ছিল পানটা। তো আমি এই পানটাও খাচ্ছি, যেহেতু তারা পান খায়, একটু খাওয়ার পরে পান খেলে খুবই ভালো লাগে। রামিদার আব্বুও পান খেয়েছে। তারপরে এই যে বাসায় চলে আসলাম, 10টা বেজে গেছে, আস্তে আস্তে বাসার কাছেই বাসা ছিল, তাই একটু দেরি করেই গল্প টল্প করে আসলাম, খুবই ভালো লাগলো। তারপরে সকাল হয়ে গেছে, সকালে রামিদার আব্বুকে গরুর মাংস রান্না করা ছিল, ওটা গরম করে দিয়েছি। আর রুটি বানানো ছিল ফ্রিজে, ওইটা একটু ভেজে দিয়েছি। তারপরে চা খেয়ে নিয়েছি আমি আর রামিদার আব্বু। তো রামিদার আব্বু এখন চলে যাবে কাজে, তারপরে আমি একটু বেলকনিতে যাচ্ছি, পর্দাগুলো একটু সরিয়ে দেব। এই যে দেখতে পাচ্ছেন বাইরেটা কেউ নেই, পুরাই মানুষ সবাই সবার ঘরে। তো বাইরেই দেখতে পাচ্ছেন খুবই ভালো লাগছিলো সকালে, সকালবেলা উঠলে তো খুবই ভালো লাগে, আমি সবসময় সকালবেলায় ঘুম থেকে উঠি। এই যে এখানে আমি একটা মশলা বানিয়ে নিয়েছি, আদা রসুন গোলমরিচ দারচিনি এলাচ লবঙ্গ, এটা দিয়ে আমি একটা চিকেনের ফ্রাই রেসিপি করব। বিকেলে ভাবছিলাম রামিদা আর আমি কী খাবো, তো এই চিকেনের ফ্রাইটা আমি করে নিয়েছি সিম্পলভাবে। তো এখানে আমি এই যে পেস্টটা করে নিয়েছি, শিলপাটায় বেটে নিয়েছি, খুবই ভালো লাগে শিলপাটায় বাটলে। তো চিকেনকে আমি চিকন চিকন করে কেটে নিয়েছি পাতলা করে, দেখতেই পাচ্ছেন এখানে নিয়েছি মরিচ লবণ আর ওই মশলাটা যে করেছিলাম, ওইটা সিম্পলভাবে করব ঘরে। রামিদাকে বাইরের জিনিস একবারই খাওয়াই না, আমরা ঘরে করেই সব কিছু খাই। তো এই যে দেখতে পাচ্ছেন আমার সিম্পল রেসিপি, চিকেনের একটা পাকোড়ার মতো ফ্রাইও বলতে পারেন, পাকোড়াও বলতে পারেন। তো আমি এখানে একটু লেবু চিপি দিচ্ছি। তো রামিদা বলছে যে চিকেন খাবে, চিকেন খাবে, তো ওর জন্য করা, যেহেতু রামিদার আব্বু নেই, কিছুই খেতে ইচ্ছা করে না একা একা, তো ওকে খাইয়ে দেওয়ার জন্য। তো এখানে আমি একটু ময়দা নিয়েছি,
ময়দাতে আমি একটু কর্নফ্লাওয়ার দিয়ে দিব। রামিদা নিয়ে নিয়েছে কর্নফ্লাওয়ারগুলো, নিয়ে ও একটু দুষ্টামি করছে। তো এখানে আমি একটু লবণও দিয়ে দিয়েছিলাম আর একটু টেস্টিং সল্টও দিয়েছিলাম, ওইটাই স্কিপ হয়ে গেছে। তো এরকম করে আমি একটাই কোটিং করে নিব, একটু উল্টে পাল্টে ময়দাগুলো লাগিয়ে নিব। আর আমি পানিতে দিয়ে বেশি চিকেন ফ্রাইয়ের মতো করব না, এরকম নর্মালভাবে করব। তো দেখতে পাচ্ছেন, আর রামিদা তো হাত দিবেই সব জায়গায়। তো এখানে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, তেলও দিয়ে দিয়েছি অল্প, দিয়ে আমি এগুলোকে ভেজে নিচ্ছি। আমার সিম্পল চিকেন ফ্রাই, এটাকে পাকোড়াও বলা যায়। তো এই যে আমি একটু উল্টে পাল্টে এগুলো ভেজে নিব ভালো করে। খুবই মজা হয়েছিল চিকেন ফ্রাইটা, তো রামিদা খেয়েছে। তো সবাইকে অনুরোধ করছি 3 মিনিট দেখে তারপর ভিডিওতে কমেন্টস করবেন, এতে করে আমার আপনাদের স্প্যাম কমেন্ট হবে না। তো এই যে হয়ে গেছে রামিদার চিকেন পাকোড়া বা ফ্রাই, যেটাই বলা যায় আমার রেসিপিতে। রামিদা তো খাচ্ছে ফালাচ্ছে, তো আপনাদেরকে দেখাচ্ছি একটু। তো রামিদা এই যে কী করছে দেখতে পাচ্ছেন, ও তো খায়, ও অনেক কম খায় যেহেতু অসুস্থ থেকে উঠেছে। তো ঘরের অবস্থা খুবই খারাপ করে ফেলেছে, ও সারাদিন ঘরগুলি অগোছানো করে ফেলে, কি বলবো। তো এখানে রামিদার আব্বু দুপুরবেলা কোক নিয়ে এসেছে, ও অনেক কোক খেতে চেয়েছে, এখন ওকে কোক আমি দেই না কারণ ও বেশি খেয়ে ফেলে। তারপরেও একটু দিলাম, এখন যে চিকেন ফ্রাই খাচ্ছে ও একটু একটু খাচ্ছে, তো আমিও একটু খেয়ে নিয়েছি। এই যে দেখতে পাচ্ছেন ভিতরে অনেক সফট হয়েছে আর খুবই মজাদার হয়েছিল। তো আমরা খেয়ে শেষ করলাম। তো আজকের জন্য আমার ব্লগটি এখানেই শেষ করছি। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনাই করি।